আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। সাগরে ভাঙন কবলিত নদীবাঁধ পরিদর্শন করতে গিয়ে তৃণমূল কর্মী বিক্ষোভের মুখে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দক্ষিণ চব্বিশ পরগনার বিধানসভা বঙ্কিমনগর অঞ্চলে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে আসেন অগ্নিমিত্রা পাল। নদীবাঁধ পরিদর্শন করতে আসার সময় বঙ্কিমনগরের নদীবাঁধের কাছে বিজেপি নেত্রী রাস্তা আটকায় তৃণমূল কর্মী সমর্থকেরা। হাতে কালো পতাকা ও বিজেপি গো ব্যাক পোস্টার নিয়ে বিজেপি নেত্রীকে আটকায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপি নেত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের। পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরা মুখে ভারত মাতা কি জয় স্লোগান ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সাগর থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে ঠেলাঠেলি তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে ছুটে আসে আরো বিশাল পুলিশ বাহিনী। ময়ূরাক্ষী এক্সপ্রেসে ধর্মতলার শহীদ স্মরণের উদ্দেশ্যে রওনা। করোনা সংকট কাটিয়ে দীর্ঘ দুবছর পর ফের তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জির ডাকে 21 জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণের উদ্দেশ্যে দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রওনা দিলেন। আজকে 21 জুলাইয়ের শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় যাওয়ার জন্য বীরভূম জেলার দুবরাজপুর রেল স্টেশন, দুবরাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার কর্মী এবং গ্রামাঞ্চলের কর্মীদের ভিড় লক্ষ্য করা গেল। এদিন তারা সাত সকালে ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। কর্মীদের যেতে বা ট্রেনে চাপতে কোনো অসুবিধে যাতে না হয় তার জন্য এদিন দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর আইসি মাধবচন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর মানিক মুখার্জি, ভাস্কর রোজ সহ অন্যান্যরা। পাচারের আগে শিলিগুড়ি থেকে উদ্ধার হলো কফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারে শিলিগুড়ি থেকে আসামগামী বাসে বিপুল পরিমাণে কফ সিরাপ আসামের উদ্দেশ্যে যাচ্ছে। এসজি ও শিলিগুড়ি থানার পুলিশ যৌথভাবে শিলিগুড়ি বাস টার্মিনাসে অভিযান চালিয়ে 25 বস্তা কফ সিরাপ উদ্ধার করে। প্রত্যেকটি বস্তায় 200টি বোতল কফ সিরাপ মেলে ঘটনায় গ্রেফতার করা হয় শিব কুমার, ধর্মেন্দ্র কুমার ও দেব কুমার নামে 3 ব্যক্তিকে। বাংলা ঝাড়খণ্ড সীমানায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ নাকা তল্লাশি করার সময় ঝাড়খণ্ড ধানবাদ থেকে আসা বিহার নম্বরের BR01DX8762 নম্বরের একটি গাড়ির ডিকি থেকে নগদ 39 লক্ষ টাকা পাওয়া যায় বলে খবর। পুলিশ সূত্রে জানা যায়, নাকা চেকিং চলাকালীন ওই গাড়িটি দাঁড় করালে গাড়ির ভেতরে 2টি সুটকেস দেখে ও 1টি বস্তার ব্যাগ দেখে। সেগুলো খুলে দেখতেই তার ভেতরে নোটের বান্ডিল দেখা যায়। গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় মোট 39 লক্ষ টাকা রয়েছে। ব্যবসার জন্য তারা টাকা নিয়ে আসানসোল সৃষ্টিনগর যাচ্ছিলেন। তাদের বালির ব্যবসা রয়েছে, সে সময় পুলিশ তাদের কাছে টাকার সঠিক কাগজপত্র চাইলে তারা টাকার কাগজ দেখাতে পারে না। অবশেষে পুলিশ তাদের 39 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ও 3 জনকে আটক করে। ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম প্রিয়লাল দাস, বয়স 60। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাল নদী সংলগ্ন বাটাইগোল বস্তি এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত জানা যায়, ওই এলাকায় খালি ট্রাক্টরটি এলাকার একটি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার মাটি ধসে ট্রাক্টরটির নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক ট্রাক্টরটির নিচে চাপা পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চালককে মৃত বলে ঘোষণা করে। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20 থেকে 50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য।
আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে। ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836653577।